Very good morning from Tonglu. সকাল এখন মোটামুটি 6টা বাজে এবং সানরাইজটা আর কি জাস্ট হবে হবে। জানলা থেকে দেখতে পাচ্ছি প্রায় আকাশটা হালকা হালকা পরিষ্কারই আছে। এখন যাই দেখি বাইরে। এই যে টংলু এন্ড ওইটা হচ্ছে রাজু ভাইয়াকে হোমস্টে, ওখানে আমরা ছিলাম উপরে ফ্লোরে। আমাদের অজিত বাবু আগে আগে হাঁটছে। পুরো জায়গাটা জুড়ে মেঘটা নিচে আছে এবং আমরা উপরে আছি। ওইদিকেও দেখা যাচ্ছে পুরো ক্লাউডসটা নিচে, পুরো জায়গাটা জুড়ে। ওকে ওকে, ওইখানে একটা রকেট যাচ্ছে। রকেটটা এক্ষুনি আসলো, আবার একটু ঘুরলো। এই যে রকেট, আস্তে আস্তে সূর্যটা উঠছে। এন্ড আমরা প্রায় এখন 3000 মিটার হাইটে আছি। সামনে ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে সেটাই হচ্ছে টুমলিং। আমরা এখন টংলুর পিকটাতে উঠছি, অনেকটাই উঁচু আর কি। কাঞ্চনজঙ্ঘা কিছুক্ষণ আগে একটু ক্লিয়ার হয়েছিল, কিন্তু আবার মেঘে ঢেকে গেল। ওহ গড, আমাদের মোটামুটি সকালের টি ব্রেকটা কমপ্লিট। এবার একটু টিফিন হবে, ম্যাগি, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। এবং প্রচুর ঠান্ডা, সত্যি কথা বলতে গেলে এত ঠান্ডা আর অ্যাডজাস্ট হচ্ছে না। টিম আস্তে আস্তে নামছে। ওই যে দুজন সামনে এগোচ্ছে, এই যে এখানে দুজন, সোমদা অ্যান্ড সম্বিদা, আমি সবার পিছনে। আমাদের এই এক্সপেডিশন টিম পুরো রাস্তা জুড়ে বরফ, হালকা হালকা স্কেট করছে মাঝে মাঝে। এই ডেঞ্জারাস রাস্তাটা আবার শুরু হয়েছে, আমরা এটার নাম দিয়েছি ট্রান্স সাইবেরিয়ান রোড। এবং এখানে আমাদের একটু পরে একটা অ্যাডভেঞ্চার হবে, একটা নতুন প্ল্যান হয়েছে, সেটা একটু পরেই দেখতে পাবে। আমরা বানাবো বরফের চা, বরফ গলিয়ে চা, বরফ নিচ্ছি এখন। জল পড়তেছে এবং চিনি
দেওয়া হয়ে গেল, আর লাগবে না চিনি, হয়ে যাবে আমাদের চ্যামং দার্জিলিং টি, তার সাথে বরফে গোলানো জল। আমাদের চা পাতা দেওয়া হয়ে গেছে, চা প্রায় প্রস্তুত, এবার শুধু চাটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে খেয়ে নেব। গোলা চা প্রস্তুত, চা খাওয়া কমপ্লিট, আবার আমাদের এক্সপিডিশন শুরু হয়ে গেছে, যাত্রা শুরু। এবং যাত্রা এখনো পুরো বরফ যুক্ত রাস্তার উপর দিয়েই চলছে। এখন রাস্তা ছেড়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তাটা ওই দিকে আছে, আমরা এদিকে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। কোথাও একদম বরফে ঢাকা, কোথাও কিছুটা জায়গা ফাঁকা। আমরা কনস্ট্যান্ট জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা ধরে ধরেই যাচ্ছি, মেন রাস্তাটা ওটা ওইদিকে। এটাও খুব সম্ভবত এখানকার লোকাল লোকেরা ইউজ করে। সেই রাস্তাটা যেটা ওঠার সময় আমরা দেখেছিলাম, ডেঞ্জারাস ডেঞ্জারাস সব রাস্তা। মোটামুটি এখন এরকম রাস্তা শুধু নেমেই যাচ্ছি, প্রায় ঘন্টা খানেকের একটু বেশি সময় থেকে আমরা হাঁটছি, আরও প্রায় এক ঘন্টার পথ তো বাকি আছে। ওখানে চলে এসেছি যেখান থেকে মোটামুটি যাত্রা শুরু করার পরে এখানে এসেছিলাম। এই যে এটা আমি আর সন্ধ্যা মিলে বানিয়ে গেছিলাম, এটা এখন এরকমই আছে, 1 2 3 4 5 6 7। আমাদের টিমটা প্রায় নিচে চলে এসেছে, একজন করে আসছে সবাই। আমরা এখন প্রায় নিচে চলে এসেছি, পুরো ওয়েদার খারাপ, প্রচুর কুয়াশা। এই ফুটবল মাঠটা যেখান থেকে আমরা প্রায় জার্নিটা শুরু করেছিলাম, এবং পুরো পাইন বন। হাঁটতে হাঁটতে একেবারে ধরতে ধরতে পৌঁছে গেছি, প্রায় 2 ঘন্টার একটু বেশি সময় লাগলো আমাদের। মাঝে ওই থেমে চা বানানোর জন্য কিছুটা সময় ওয়েস্ট হয়েছে, নাহলে 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতাম আর কি। এই যে ধরতেই ওই যে সামনে বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে পদ্মা হোমস্টে, ওখানেই আমরা ছিলাম। ওই যে আমাদের গাড়িটা ওখানে রাখা আছে, সুন্দর জিপসি।